কচুর লতি শ্বেতসার, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস এবং ভিটামিন এ ও সি সমৃদ্ধ একটি মূল্যবান সবজি। কচুর লতি যেমন পুষ্টিকর তেমনি খেতেও সুস্বাদু। এটি মূলত বর্ষা মৌসুমের সবজি। এই সময় বাজারে সবজির যে প্রকট ঘাটতি থাকে কচুর লতি তা পূরণ করে। বাংলাদেশে ব্যাপক হারে না হলেও বেশ কিছু অঞ্চলে প্রচুর লতি চাষ হয়। এর মধ্যে জয়পুরহাট জেলা অন্যতম। এই জেলার আক্কেলপুর, পাঁচবিবি, সদর উপজেলায় প্রচুর পরিমাণে লতি চাষ হয়ে থাকে। তবে পাঁচবিবিতে এ জেলায় তো বটেই সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি লতি চাষ এবং উৎপাদন হয়। এ অঞ্চলে সাধারণত লতিরাজ কচুর চাষই বেশি হয়ে থাকে। এবছর পাঁচবিবি উপজেলায় প্রায় 900 হেক্টর জমিতে লতিরাজ কচু চাষ হয়েছে। ছোট মানিক, চড়া কেশবপুর, বড় মানিক, সিট মানিক, আগাই, কোরিয়া, রামনগর সহ আরও কিছু গ্রামের কয়েক হাজার কৃষক লতিরাজ কচু চাষ করে লাভবান হচ্ছেন। ধান চাষের পাশাপাশি এখন অনেক কৃষকই তাই লতিরাজ কচু চাষের দিকে ঝুঁকেছেন। লতিরাজ কচুর চাষে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি খুব কম যত্নে চাষ করা যায়। বিঘা প্রতি খরচের তুলনায় লাভও হয় অনেক বেশি। এলাকার কৃষকেরা জানিয়েছেন লতিরাজ কচু চাষে বিঘা প্রতি 20-25 হাজার টাকা খরচ হয় এবং খরচ বাদে লাভ থাকে 25-30 হাজার টাকা। কচু লাগাইছি 33 শতক জমিতে আমার খরচ হয়েছে 3,000 টাকা। 3,000 টাকার পর আমার ফসল উঠতেছে, সামান্য একটু উঠতেছে প্রথম অবস্থায়। তারপর ধীরে 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 একটু করে বাড়তে হতে মনে করেন যে 5 মণ, 6 মণ করে জমিতে লতি ওঠে। তো বাজারে নিয়ে আসে বিক্রি করি, কোনো সময় 500, কোনো সময় 400, কোনো সময় 600, কোনো সময় 300, কোনো সময় 250। এরকম বেঁচে কিনে দেখা গেছে যে মনে করেন যে মোট 6 মাস বিক্রি হয় ফসলটা। 6 মাস বেচার পর দেখা গেছে 50-60 হাজার বিক্রি হয়। 50-60 হাজার টাকার মধ্যে দেখা যায় যে খরচ বরচ বাদ দিয়ে 1,000-25-30 হাজার টাকা থাকে, আয় থাকে আর কি। এখানে প্রতিদিন 70-80 ঢোপ মাল ক্রয় করা হয় এবং তে 3-4 গাড়ি মাল লোড দেওয়া হয়। আর আমি ক্রয় করি প্রতিদিন 70-80 মণ মাল ক্রয় করে থাকি। এগুলি ঢাকা আমরা কাউরান বাজারে, চৌরাস্তায় আর অন্য অন্য জায়গায় বিক্রি করে থাকি। এই মালগুলো আমরা এখানে কেনার পর গাড়ি ভাড়া এবং সব অ্যাড করে দেখা যায় যে ওখানে হয়তো 20-21-22 টাকা বেচলাম। আবার কখনো দেখা যায় যে হয়তো এখানে 20 টাকায় কিনতেছি বা 16 টাকায় কিনতেছি, আবার ওখানে যাই আবার 14 টাকা বেচতেছি। কাঁচামালের যেটা বাজার আর কি হয়ে থাকে। লতিরাজ কচু নিম্নভূমির একটি ফসল। সবসময় ভেজা থাকে এমন মাটিতে কচু ভালো হয়। পাশাপাশি কচুর জমিতে সারাদিন রোদেরও প্রয়োজন হয়। লতিরাজ কন্দাল ফসল গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত। এই জাতটি প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের লতি উৎপাদন করে, যার প্রতিটি দৈর্ঘ্যে প্রায় 1 মিটার হয়।
আমরা 3 বিঘা মতো কুসি আবাদ করছি এবং পোকা পোকায় মানে নুনুতি খায়, হ্যাঁ, আর হলো ওই পাতা খায়, বিভিন্ন খায়, আর এবং নথিতে ভালো পটা আসে। কিন্তু আমার জমিতে মনে করেন সার সবুজ দেওয়া কোনো এমন পটা হাতে থাকে না। হ্যাঁ, সরকারি ঋণটা আমরা যদি পাই বিভিন্ন জায়গায়, তাহলে কুসিটা আমরা আবার ভালোভাবে করতে পারবো। কচুর লতি চাষে যেমন সম্ভাবনা আছে তেমনি সমস্যারও শেষ নেই। প্রায়ই লতিরাজে পাতা পোড়া রোগ ও কাণ্ড পচা রোগের আক্রমণ দেখা যায়। এছাড়া পোকামাকড়ের আক্রমণও লতিরাজ কচুর চাষে ব্যাপক সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, এই যে এই পোকাটা দেখেন, এভাবে এরা এভাবে গাছের প্রথম থেকে শুরু করে, নিচ থেকে মাটি থেকে এদের ইয়ে আছে, মাটিতে শিকড়ের নিচে থাকে, এরকম নিচের দিকেও থাকে, এগুলাতে এই যে মরা পাতার নিচে থাকে, এভাবে এগুলার ভিতরে ভিতরে এরা খায়। আর এই নতুন লতিটা খেয়ে ফেলে, নতুন যে লতিটা এটা বের হচ্ছে, এই যে এই সাইডে বের হচ্ছে, এই যে একটা একটা এগুলা খেয়ে ফেলে। আর পাতা এভাবে এই যে পাতায় বসছে, এভাবে খেয়ে খেয়ে ছিদ্র করে আর বংশ বিস্তার করবে এখানেই। এখান থেকে একটা পোকা থেকে কয়েক হাজার পোকা হবে, এখানে জন্ম হবে, এদিক দিয়ে ধীরে ধীরে গাছে আসবে। গাছে এসে এই যে লতির মাথাটা, এই যে চিকন মাথাটা আছে, এই মাথাটা খেয়ে ফেলবে। এই লতিরাজ কচু আমাদের এই অঞ্চলের জন্য অত্যন্ত ভালো। তবে মাঠে আমরা মাঠ পর্যায়ে যে সমস্ত কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখি, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় জমিতে রোগ এবং পোকামাকড়, বিশেষ করে লেদা পোকাটা দেখা যায়। এরপরে ওই কচুর পাতা লালচে হয়ে স্পট পরে একটা দাগ রোগ দেখা যায়। এই সমস্ত রোগগুলো লক্ষণ দেখা দেওয়ার পরে আমরা সেই সমস্ত লতিরাজ চাষকৃত চাষিদের সঙ্গে মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে আমরা সম্পূর্ণরূপে আমাদের সম্প্রসারণ বিভাগ থেকে আমরা সহযোগিতা করি। পাঁচবিবি উপজেলায় এবছর লতিরাজ কচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 900 হেক্টর। এ পর্যন্ত আমাদের 780 হেক্টর জমিতে লাগানো হয়েছে। এ বোরো ধান কর্তনের পর আরও কিছু লাগানো হবে। এটা খুব লাভজনক ফসল, বেশি লাভের জন্য কৃষক এর ফসল চাষে খুবই আগ্রহ দেখা যাচ্ছে। এই লতিরাজ কচুতে প্রায় বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে। এই লাভের জন্য কৃষক এই ফসল চাষে ঝুঁকতেছে। তবে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন কিছু রোগ পোকামাকড় আছে। IPM পদ্ধতি অনুসরণের কথা বলা হচ্ছে। এই পদ্ধতিতে আমরা সরাসরি কীটনাশক ব্যবহার না করে হাতে নাতে এই সমস্ত পোকা দমন এবং আক্রান্ত অংশ কেটে ফেলে এটা মাটির নিচে পুঁতে ফেলে অথবা পুড়িয়ে ফেলে নষ্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই লতিরাজ কচুকে কেন্দ্র করেই পাঁচবিবির বরতলি বাজারে একটি বিশাল বাজার গড়ে উঠেছে। এখানে প্রতিদিনই লতি কেনা বেচা হয়। হাট শুরু হয় ভোর থেকে। সাধারণত আগের দিনই কৃষকেরা লতি কেটে রাখেন। ভোর হওয়ার সাথে সাথেই ভ্যানে বোঝাই করে এই লতি বাজারে আনা হয়। প্রতিদিন এ বাজারে লতি কেনা বেচা হয় 70 থেকে 80 টোপ। এক ডোবে 12 মণ লতি ধরে। এখানকার একজন মহাজন প্রতিদিন 50 থেকে 80 মণ লতি কিনে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করেন।
কচুর লতি সাধারণত ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, সাভার এবং গাজীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। এখান থেকে লতি চলে যায় দেশের বিভিন্ন স্থানে, এমনকি দেশের বাইরেও। পাঁচবিবির লতি সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রাও আয় হচ্ছে। অর্থকরী এ ফসল আরও বিস্তৃত করা সম্ভব হলে বাংলাদেশের মানুষের সবজির চাহিদা তো বটেই, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনাও সম্ভব।